যতকাল তুমি রাজা হয়ে হস্তিনাপুরের সিংহাসনে বিরাজমান থাকবে ততকাল আমি হস্তিনাপুর আর তোমার সেবক হয়ে তোমার প্রতিটি শব্দকে আদেশ জ্ঞানে পালন করব আমি প্রতি মুহূর্ত বাঁচব তোমায় রক্ষণ করতে কিন্তু আজ এই রাষ্ট্রের বিভাজন করে দাও আর যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক করিয়ে দাও পাণ্ডুপুত্রদেরও সুখ লাভ করার একটা সুযোগ দাও পুত্র একটা সুযোগ দাও যথাজ্ঞা তাতশ্রী বসো নিজের সিংহাসনে রাষ্ট্রের বিভাজন এ কি করে সম্ভব ভাই পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের রাজা যাতে করতে না হয় সেই জন্য ওদের নতুন রাজত্ব দিয়ে এখান থেকে সরিয়ে দিচ্ছে অর্থাৎ হস্তিনাপুরে এখন ধৃতরাষ্ট্রপুত্রদের রাজত্ব হবে আমি তো হস্তিনাপুর ত্যাগ করে নতুন নগরীতে গিয়ে বাস করব আমরা কিভাবে যেতে পারি আমাদের তো পুরো পরিবার এখানেই যারা পাণ্ডুপুত্রদের সঙ্গে যেতে পারবে তারা তো সৌভাগ্যবান চলো আমাদের জন্য তো এটাই সৌভাগ্যের বিষয় যে আমরা পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক দেখব সাবধান সাবধান পাণ্ডুপুত্রগণ ও কুরুকুলবধূ ধ্রুবৎকন্যা পাঞ্চালী পদার্পণ করছে আমার তোমার মুখে আনন্দের রেখা দেখছি না আনন্দ কি কারণে হবে মামাশ্রী এই বুড়োটা যুধিষ্ঠিরকে রাজা ঘোষণা করল আর আমার রাজা হওয়ার পথ অনির্দিষ্টকালের জন্য রোধ করে দিল তো আমি কখন বললাম যে আনন্দ অনুভব করো কিন্তু অভিনয় তো করতেই পারো বাছা আমার যদি খুশি হওয়ার অভিনয় করতে থাকো তবে আসল আনন্দ লাভের কারণও পেয়ে যাবে
পাণ্ডুপুত্র যুধিষ্ঠির, তুমি মহারাজের সামনে নিজের বক্তব্য রাখো এবার। এদের এখন যদি গঙ্গা তটবর্তী কোনো সমৃদ্ধ নগরী দান করা হয় মামাশ্রী, তবে আমি সন্ধি ভঙ্গ করে ওদের নগরে আক্রমণ করব। শান্ত হও বাছা আমার, আমি বার বার বলি, যারা ধর্মপথ যাত্রী হয় তাদের সঙ্গে অনেক অধর্ম করা যায়, দেখতে থাক। কুরু সম্রাটের সর্বদা বিজয় হোক মহারাজ। আমি পাণ্ডুপুত্র যুধিষ্ঠির, আপনার অনুগ্রহকে সম্মান করে কুরু রাষ্ট্রের অর্ধেক অংশ স্বীকার করছি। আমার রাজ্যাভিষেকের আজ্ঞা দিন মহারাজ। আজ্ঞা দিলাম যুধিষ্ঠির, কিন্তু তোমার রাজ্যাভিষেকের পূর্বে তোমাকে স্পষ্ট বলতে হবে যে কুরু রাষ্ট্রের কোন প্রদেশ লাভ করার ইচ্ছা রাখো তুমি। হস্তিনাপুর নগর ব্যতীত তুমি কুরু রাষ্ট্রের যে কোনো প্রদেশ দাবি করতে পারো, যার বিস্তার কুরু রাষ্ট্রের অর্ধেক অংশের থেকে যেন অধিক না হয়। বলো যুধিষ্ঠির, কি ইচ্ছা তোমার? মহারাজ, এমন যে কোনো প্রদেশ যা আপনি ক্লেশ করে সমৃদ্ধ করেছেন, তা লাভ করে যদি আমি রাজা হই তবে তাতে আমার শৌর্য প্রকাশ পাবে না। পুত্রকে সম্পত্তি সমর্পণ করতে পিতা অবশ্যই আনন্দিত হন, কিন্তু পুত্র যদি সম্পত্তি আদি নিজের চেষ্টায় অর্জন করে তবে পিতার আরো অধিক আনন্দ হয়। আপনি আমার পিতৃস্থানীয় মহারাজ, আপনার শক্তি আর সামর্থ্য পেতে চাই উত্তরাধিকার সূত্রে, আপনার সম্পত্তি নয়। সেই কারণেই মহারাজ আমরা সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে যদি আপনি আজ্ঞা করেন তবে। খাণ্ডপ্রস্থের প্রদেশে গিয়ে নতুন নগর নির্মাণ করব। খাণ্ডপ্রস্থ তো কিছুই নেই, এ কেমন নির্ণয়? বাছা আমার, আনন্দের কারণ তো পাওয়া হয়ে গেল না? পুত্র যুধিষ্ঠির, খাণ্ডপ্রস্থের সম্পর্কে কিছুই জানো না তুমি? জানি পিতামহ, সেখানে যদুবংশী সম্রাট সুদর্শনের রাজত্ব ছিল অনেক বৎসর পূর্বে। ভগবান ইন্দ্র সেই নগরকে অভিশাপ দেন, যে কারণে সেখানকার জল শুকিয়ে যায়, বর্ষা বন্ধ হয়, নগরের সমস্ত ভবন ভগবান ইন্দ্রের সাহায্যে কাশী নরেশ বিধ্বস্ত করেন, সে প্রদেশ নির্জন হয়ে যায়। আমরা সংকল্প করেছি পিতামহ, সেই প্রদেশ আমরা পুনরুদ্ধার করব আর কুরু বংশের প্রতিষ্ঠা বৃদ্ধি করার প্রয়াস করব। তুমি করতে পারবে না যুধিষ্ঠির, সেখানকার জঙ্গলে নাগ প্রজাদের একটা ছোট সমাজ আছে, কিন্তু তারা অত্যন্ত বিষাক্ত, সেখানকার অধিবাসী মানুষদের সহ্য করতে পারে না। ওদের নেতা তক্ষক নামের এক মায়াবী নাগ হয়, যে কিনা খাণ্ডপ্রস্থে আগত মানুষদের নাশ করার প্রতিজ্ঞা করেছে। ওখানে কোনো মানুষ তোমার সঙ্গে বসবাস করতে যাবে না, এই কার্যে তুমি সফল হতে পারবে না। সাফল্যের মুখ্য আধার তো গুরুজনদের আশীর্বাদ পিতামহ, যদি আপনাদের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকে তবে আমরা অবশ্যই সফল হব। তুমি বোকামি করছো যুধিষ্ঠির। মহারাজ, আমি কিছু প্রদেশকে চিহ্নিত করেছি যা কুরু রাষ্ট্রের অর্ধেক ভাগ তৈরি করে।
পাণ্ডুপুত্রদের ওই প্রদেশ দেওয়াই উচিত হবে আর ন্যায়পূর্ণ হবে। অসম্ভব মহামহিম, যুধিষ্ঠির নিশ্চয় বিবেচনা করেই এই অনুরোধ করেছে, আর তার অনুরোধ স্বীকার করা আমার কর্তব্য মহামহিম। পুত্র যুধিষ্ঠির, আমি তোমাকে 100,000 স্বর্ণ মুদ্রা আর নগর পূজার জন্য 100,000 গাবি দান করলাম, আর কুরু রাষ্ট্রের প্রজাগণের মধ্যে যে স্বয়ং নিজের ইচ্ছায় তোমার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হবে তাদের সঙ্গে নেওয়ারও অনুমতি দিলাম। যুধিষ্ঠির, আমি তোমাকে খাণ্ডপ্রস্থের স্বতন্ত্র রাজা ঘোষণা করছি। কিন্তু এটুকু স্মরণে রেখো পুত্র, আর্যাবর্তের এই পরম্পরা আছে যে যতকাল আর্যাবর্তের শতাধিক রাজা তোমাকে নিজের চেয়ে অধিক বলশালী রাজা বলে মান্য না করে ততকাল তুমি এক স্বতন্ত্র রাজার স্বীকৃতি পাবে না। তুমি কেবল সীমাবদ্ধ স্বতন্ত্রতাই লাভ করবে। তোমার রাজ্যে কোনো ব্যক্তিগত ভিন্ন পতাকা থাকবে না, তোমার রাজ্যের সকল প্রতিজ্ঞা শুধু হস্তিনাপুরের সিংহাসনের নামেই করতে হবে। আর সকল দানপত্রে হস্তিনাপুরের নামই লেখা থাকবে। কুলগুরু কৃপাচার্য, যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক আরম্ভ করুন। যথাজ্ঞা মহারাজ।
এই স্বর্ণ মুকুট, যশ, কীর্তি, প্রতিষ্ঠা, সমৃদ্ধি, সামর্থ্য, শৌর্য আর অধিকারের প্রতীক রূপে কাণ্ডপ্রস্থের মহারাজ পাণ্ডুপুত্র যুধিষ্ঠিরের মস্তকে অনন্তকাল অবধি যেন স্থির থাকে। বাছা আমার, এইবার দেখো তোমার সুরক্ষার জন্য আমি কি অপূর্ব পরিকল্পনা করেছি। পুত্র যুধিষ্ঠির, এখন হস্তিনাপুর থেকে তোমার রাজ্য স্বতন্ত্র, আর আমার পূর্ণ বিশ্বাস এই যে হস্তিনাপুরের আর কোন প্রদেশের উপর তুমি কখনোই দৃষ্টি নিক্ষেপ করবে না। স্বয়ং নিজের রাজত্ব বৃদ্ধি করার জন্য কখনোই হস্তিনাপুরের উপর আক্রমণ করবে না পুত্র। নিজের রাজ্যের সম্পত্তি বৃদ্ধির জন্য কখনোই হস্তিনাপুরের রাজ্যের সম্পত্তি লুণ্ঠন করবে না। আমি প্রতিজ্ঞা করছি তাতশ্রী, যে আমি সর্বদা স্মরণে রাখব যে এটি আমার তাতশ্রী, মাতা গান্ধারী, কাকামশাই বিদুর আর প্রিয় অনুজ দুর্যোধনের গৃহ। এ গৃহ তোমার মাতা কুন্তিরও বটে পুত্র। সেটা ভুলে যেও না। তাৎপর্য, কুন্তি কুরুবংশের কুলবধূ, যে আমার প্রিয় অনুজ ভ্রাতা পাণ্ডুর মৃত্যুর পর তার সুরক্ষার সমস্ত দায়িত্ব আমার উপর পুত্র। কুন্তি এখানেই থাকবে। গান্ধারীর সঙ্গে গান্ধারীর রক্ষণাবেক্ষণে। আর এ কোনো কঠোর রাজার আদেশ নয় কুন্তি, কেবল তোমার জ্যেষ্ঠ শ্রী আর তোমার দিদির স্নেহপূর্ণ আগ্রহ এটা।
আপনার পথপ্রদর্শনে আমরা পঞ্চভ্রাতা ধর্মরাজ্য স্থাপন করার প্রয়াস করব। আমার পূর্ণ বিশ্বাস আছে কি তুমি নিজের পূর্বজদের প্রতিষ্ঠাকে উজ্জ্বলতর করবে। সন্তুষ্টি আর সংযমী তোমাদের ধর্মের ভিত হবে পুত্র। পিতামহ, আপনি আমাদের সঙ্গে আসছেন না? চলো 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 পাল্টা।